আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্টেরয়েড ক্রিম মাখলে আপনার স্কিনের কি ক্ষতি হতে পারে এবং যদি স্টেরয়েড থেকে আপনার স্কিনের ক্ষতি হয়ে থাকে তবে সেটি আপনি কি করে রিপেয়ার করতে পারবেন প্রথমেই ডিসকাস করব যখন আপনি ক্রিম কিনবেন তখন কি কি স্টেরয়েড ইনগ্রিডিয়েন্টের জন্য আপনি সতর্ক থাকবেন চারটি নাম আমি বলবো তা হলো মোমেটাজোন ফ্লুসিনোলোন ক্লোবেটাজল এবং বিটামিথাজন যদি আপনি কোনো ক্রিম কেনার সময় এই ইনগ্রিডিয়েন্টগুলি তার মধ্যে দেখেন তাহলে অবশ্যই ইউজ করার আগে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন স্টেরয়েড ক্রিম আপনি যতদিন ইউজ করবেন আপনার স্কিনের কিন্তু ততই ক্ষতি হবে প্রথম যখন স্টেরয়েড ক্রিম ইউজ করা শুরু করবেন তখন দেখবেন আপনার স্কিন অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ স্টেরয়েড স্কিনের সব ধরনের ইনফ্ল্যামেশন বন্ধ করে দেয় তবে যদি আপনি অনেক দিন ধরে এটি ব্যবহার করতে থাকেন তবে কিন্তু স্টেরয়েড স্কিনের রিজেনারেশন ক্যাপাসিটি নষ্ট করে দেয় যার ফলে স্কিন নর্মালি ডিভাইড হওয়া বন্ধ হয়ে যায় এর জন্য স্কিনে নানা ধরনের ক্ষতি হতে পারে স্টেরয়েড ইউজ করার পরে সিমটমস ডেভেলপ করতে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর অবধি সময় লাগতে পারে কারুর কারুর ইউজ করার এক থেকে দু সপ্তাহের মধ্যে স্কিনে প্রবলেম শুরু হয় কেউ কেউ এক থেকে দু বছর টানা ইউজ করলেও তাদের প্রবলেম শুরু হতে দেরি হয় এটা আপনার স্কিনের কোয়ালিটি এবং স্কিনের প্রোটেক্টিভ ব্যারিয়ার কি রকম আছে এবং আপনি স্কিন কেয়ার ডেইলি কিভাবে করছেন তার উপর ডিপেন্ড করে সবচেয়ে কমন যে সিম্পটম আপনি লক্ষ্য করবেন তা হলো ফেসের রেডনেস বা লাল ভাব বাড়িতে থাকলে বাইরে গেলে স্পেশালি রোদ লাগলে ফেস হঠাৎ করে খুব লাল হয়ে যাবে এবং তার সঙ্গে জ্বালাও করতে পারে যে কোনো ধরনের প্রোডাক্ট যা আপনি আগে ভালোভাবে ইউজ করতে পারতেন সেরকম প্রোডাক্টও ইউজ করার ফলে স্কিনে ইরিটেশন রেডনেস জ্বালা এবং বার্নিং সেন্সেশন শুরু হবে এটি হচ্ছে স্টেরয়েড থেকে স্কিনের ক্ষতির প্রথম লক্ষণ আপনার ফেসে নানা ধরনের ব্রোনও দেখা দিতে পারে যেখানটা স্টেরয়েড ক্রিম লাগাচ্ছেন সেই জায়গার হেয়ার গ্রোথ বেড়ে মোটা মোটা লোম দেখা দিতে পারে স্কিন পাতলা হয়ে যেতে পারে সাদা কালো ছোপ ছোপ দাগ হতে পারে এবং ছোট ছোট লাল সেলিং যাকে বলে টেলেঞ্জি একটাশিয়া। অর্থাৎ স্কিনের ভেনগুলো গুলো স্কিনের ভেতর দিয়ে দেখা যাওয়া সেটিও দেখা যেতে পারে সবার একসাথে সবকটি সিম্পটম হয় না আপনার একটি দুটি বা অনেক সময় সবকটি সিম্পটম একসঙ্গেও হতে পারে তবে বার্নিং এবং রেডনেস হচ্ছে সবচেয়ে কমন যদি আপনি স্টেরয়েড ইউজ করা হঠাৎ করে বন্ধ করে দেন তাহলেও কিন্তু এই সিম্পটমগুলি সারতে টাইম লাগে কারণ স্টেরয়েড লং টাইম ইউজ করলে আপনার স্কিন স্টেরয়েডের প্রতি আসক্ত বা অ্যাডিক্টেড হয়ে যায় স্টেরয়েড বন্ধ করলে প্রথমেই এই রেডনেস এবং বার্নিং বেশ কিছুদিন ধরে আপনাকে ভোগাবে তারপর আস্তে আস্তে কমবে কিন্তু এটি আবার ফিরে আসতে পারে এবং এই রকম বাড়া কমা কয়েক মাস থেকে কয়েক বছর অবধি টানা চলতে পারে এছাড়া ফেসে হেয়ার গ্রোথ বা অন্যান্য যে সমস্যা হতে পারে সেগুলিও কিন্তু ছেড়ে দেওয়ার পরেও বেশ বেশ কয়েক কয়েক মাস বা বছর অবধি থেকে যেতে পারে আপনি কত দিন ধরে এবং কত শক্তিশালী স্টেরয়েড করছেন এবং কতটা স্কিন কেয়ার করছেন তার উপর ডিপেন্ড করে আপনার স্কিন আস্তে আস্তে রিকাভার করবে অনেক সময় যদি কেউ খুব বেশি দিন স্টেরয়েড ইউজ করেন তাহলে কিন্তু ফেসের পার্মানেন্ট পারমানেন্ট ড্যামেজও হয়ে যেতে পারে যেটা আর কোনোদিনও রিকাভার করা সম্ভব এবার আমরা আসব। যদি আপনার ফেসের স্কিন স্টেরয়েড ড্যামেজ হয়ে থাকে তাহলে সেটিকে রিকাভার করার জন্য আপনি কি করতে পারেন স্টেরয়েড রিকাভারির সময় আপনার স্কিনের ট্রিটমেন্টের দুটো ফেজ থাকবে প্রথম ফেজে আগে আমাদের স্কিনের কোয়ালিটি ঠিক করতে হবে তারপরে ফেজ টুতে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভ প্রোডাক্টস ইউজ করে যা যা প্রবলেম আছে যেমন ড্রোনো বা দাগ বা স্কিন পাতলা হয়ে যাওয়া সেগুলিকে রিকাভার করার চেষ্টা করতে পারি প্রথমে ইউজ করতে হবে একটি মাইল্ড ক্লেনজার কোন ধরনের প্রোডাক্ট বা খুব স্ট্রং ফেস ওয়াশ ইউজ করা যাবে না আপনার ফেস ওয়াশ বা ক্লেনজারে যেটি থাকতে হবে সেটি হচ্ছে ফ্যাটি যেটি আপনার স্কিনের ব্যারিয়ারকে রিপেয়ার করবে এই ক্লেনজার সোপ ফ্রি হলে ভালো হয় যাতে খুব বেশি ফেনা না হয় এবং এর পিএইচ স্কিনের পিএইচের সমান হতে হবে খুব বেশি বা অ্যালকালাইন হতে পারবে না এই ধরনের প্রোডাক্টের এক্সাম্পল হচ্ছে

ফিজিওজেল এবং ফিজিওজেল এআই ক্রিম অ্যাটোডার্ম অ্যাটোমিস্ট ক্রিম এবং ফর্মুলা রিলিফ ক্রিম এগুলি আপনি ক্লেনজারের পরে দিনে অন্তত দুবার করে ব্যবহার করতে পারেন যদি কারোর খুব বেশি ড্রাইনেস বা শুষ্ক ভাব হয়ে থাকে তাহলে সেরামাইড ময়শ্চারাইজারের পাশাপাশি আপনি একটু হেভি প্যারাফিন বেসড ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারেন এগুলি সেরামাইড ময়শ্চারাইজারের ওপরে আরেকটি লেয়ার করে আপনি লাগাবেন এর এক্সাম্পলস হচ্ছে ওলে সফট ম্যাক্স ক্রিম ময়শ্চার এক্স সফট ক্রিম ময়েজ এম এম ক্রিম এবং দর ক্রিম দু বেলা ক্লেনজিং এবং ময়শ্চারাইজিং এর সঙ্গে তৃতীয় যে ব্যাপারটি আপনাকে খেয়াল রাখতে হবে যেটা আমি আগেও সমস্ত ভিডিওতে বারবার করে বলে এসছি সেটি হচ্ছে সান প্রোটেকশন ডাইরেক্টলি রোদ লাগানো যাবে না যদি আপনি বাইরে বেরোন তবে ছাতা সানগ্লাস টুপি ইত্যাদি ব্যবহার করবেন এবং রেগুলারলি বাড়িতে থাকুন বা বাইরে থাকুন তিন ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিন ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখতে হবে এই ধরনের সানস্ক্রিনও যেন স্কিনের সঙ্গে কোনো রিয়াকশন না করে কারণ স্কিন অলরেডি ড্যামেজড আছে তার জন্যে আমাদের বেছে নিতে হবে ফিজিক্যাল সানস্ক্রিন যেগুলো জিঙ্ক অক্সাইড বেসড থাকে এবং যার মধ্যে বেশি কিছু কেমিক্যাল থাকবে না যাতে সেটি স্কিনের সঙ্গে রিয়াক্ট করে এই ধরনের সানস্ক্রিনের এক্সাম্পল হচ্ছে নিউট্রোজেনা শিয়ার জিঙ্ক অক্সাইড সানস্ক্রিন লাশিল ফিজিকো সানস্ক্রিন জেল এবং জেড ব্লক সানস্ক্রিন জেল যদি আপনার স্কিন খুব বেশি ড্রাই হয়ে থাকে তাহলে আপনি সানস্ক্রিন লোশানও ব্যবহার করতে পারেন যেমন সানক্রস সফট লোশন বা ইউভিডু সানস্ক্রিন লোশন ডেইলি এই স্কিন কেয়ার রেজিমেন্ট অন্তত এক থেকে দু মাস প্রথমে আপনাকে ফলো করতে হবে তারপরে দেখবেন আপনার স্কিনের রেডনেস বা বার্নিং সিমটম কিছুটা কমছে এবং যদি আপনার স্কিনে ব্রনো বা দাগ দাগ হয়ে থাকে তাহলে সেটিও কিছু পরিমাণ কমবে এরপরে আমাদের শুরু হবে রিপেয়ার ফেজ অর্থাৎ ফেস টু ফেজ টুতে আমরা নানা ধরনের অ্যাক্টিভ প্রোডাক্ট ইউজ করে যা যা স্কিনের প্রবলেম হচ্ছে সেগুলিকে দূর করার চেষ্টা করব এর মধ্যে বাড়িতে আপনি যে প্রোডাক্টগুলি শুরু করতে পারেন তা হচ্ছে হায়াল অ্যাসিড এবং নায়াসিনাইড এই দুটি প্রোডাক্টটি জেন্টেল স্কিন ব্যারিয়ার রিপেয়ারে কাজে লাগে এবং স্কিনকে হাইড্রেট করে রাখতে পারে এছাড়া নায়াসিনামাইড স্কিনের দাগও কিছুটা দূর করতে পারে হালকা অ্যান্টিএজিং প্রপার্টিজও আছে রেডনেসও কমাতে পারে এবং ব্রোনর ওপরেও কিছুটা কাজ আছে অনেকে অনেক সময় ফেজ ওয়ান ফলো না করেই আগেই অ্যাক্টিভ প্রোডাক্টস ইউজ করতে শুরু করেন যাতে স্কিনের ড্যামেজ রিপেয়ার হয় কিন্তু যতক্ষণ অবধি আপনার স্কিন নর্মাল অবস্থায় না পৌঁছাচ্ছে স্কিনের ব্যারিয়ার ঠিক না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আপনি এই ধরনের প্রোডাক্ট যদি আগেই ইউজ করা শুরু করেন তাহলে এতে আপনার স্কিন আরও ড্যামেজ হবে সেই জন্যে প্রথমে প্লেন স্কিন কেয়ার ফেজ ওয়ানে যে প্রোডাক্টগুলো বললাম সেইগুলি ইউজ করে স্কিনকে রিপেয়ার করে অন্তত এক থেকে দু মাস বাদে আপনি এই ফেস টু এর প্রোডাক্ট শুরু করতে পারবেন হাইল অ্যাসিডের জন্য ইউজ করতে পারেন পিওর ডার্মাটিকা সিরাম নিউট্রোজেনা হাইড্রোবুসড ওয়াটার জেল নায়াসিনামাইট সিরামের জন্য ইউজ করতে পারেন ডার্মাকো বা অর্ডিনারির নায়াসিনামাইট সিরাম যদি এই ধরনের স্কিন কেয়ার দু থেকে তিন মাস করার পরেও আপনার প্রবলেমস পারসিস্টেন্ট থাকে তাহলে একবার ডার্মেটোলজিস্টের পরামর্শ অবশ্যই নেবেন